বর্ষা, আপনি লিখেছেন, আমার বয়স 35 বছর, শিক্ষিত স্বাবলম্বী নারী, বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, অনলাইনে চা পাতা বিক্রি করি। আমি লজ্জা ভেঙে মা বাবাকে সরাসরি আমার বিয়ে দেওয়ার কথা বলেছি, তবুও তারা আমাকে বিয়ের ব্যাপারে কোনো উদ্যোগই নিচ্ছেন না। আমার সবর করাও কঠিন হয়ে যাচ্ছে, একাকে বিয়ে করে ফেলবো কি না ভাবছি। আমার কি করা উচিত যদি পরামর্শ দিতেন? বন্ধুলা এলা, আপনার বয়স 35 হয়ে যাওয়া মানে অনেক বয়স হয়ে গেছে। এরপর যদি বাবা মা বিয়ে না দেন, আপনি স্থানীয় কোনো মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে বিবাহের উদ্যোগ নিতে পারেন, অর্থাৎ তাকে অভিভাবক বানিয়ে আপনি বিবাহ বসতে পারেন। আর এর আগে আপনাকে অবশ্যই একটা স্টেপ নিতে হবে, তা হলো বাবা যদি রাজি না হন তাহলে বড় ভাই কিংবা চাচা কিংবা আপনার দাদা, নিকটাত্মীয় কাউকে পেলে মামা, তাদেরকে অভিভাবক বানিয়ে আপনি বিবাহের উদ্যোগ অবশ্যই নেবেন। যেহেতু এখানে আপনার চরিত্র রক্ষা করার ব্যাপার এবং আপনি চরিত্র রক্ষা করা আপনার জন্য চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, আপনি অবশ্যই সে উদ্যোগ গ্রহণ করবেন এবং আপনি বাবা মাকে বুঝিয়ে যদি আনতে পারেন সেটা তো সবচেয়ে ভালো, না পারলে আপনি বাবা মার আনুগত্যের নামে এভাবে বসে থাকা এটার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আপনি অন্যদের অভিভাবক বানিয়ে আপনি বিয়ে করে ফেলবেন। এরপর জ্যোতিকা জেসি, আপনি লিখেছেন, কতিপয় নিকটাত্মীয় আমার সাথে সবসময় হিংসা করেন, সামনে খুব ভালো ব্যবহার করে, আমি আল্লাহ পাকের সকল আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করি, তাদের চরিত্র কি মুনাফিকি চরিত্র হিসেবে গণ্য হবে? এক্ষেত্রে ওই সকল আত্মীয়ের সাথে আমি কেমন আচরণ করব? সন্দেহাতীতভাবে এটি মুনাফিকি আচরণ এবং এই টাইপের মুনাফিকি আচরণ এবং চগলখোর টাইপ কাজ কাম অনেক নিকটাত্মীয়রা করেন। আপনি চেষ্টা করবেন আপনার দ্বারা তার জন্য কোনো ক্ষতি না হয় এবং আপনি নিজে এ ধরনের দুশ্চরিত্র থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, হেফাজতে রাখবেন এবং তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যতটুকু রাখা যায় সেটুকু আপনি রাখবেন, এটুকু আপনি অবশ্যই করবেন। এবং তাদের সাথে যদি চললে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় তাহলে চলাফেরাটা আপনি স্বাভাবিক রাখবেন, যেহেতু তারা রক্ত সম্পর্কে আত্মীয়। আর যদি চলাফেরা করলে তারা আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন এমন আশঙ্কা তৈরি হয় এবং অসহনীয় পর্যায়ে কষ্ট দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে অ্যাভয়েড করে চলতে পারেন। এরপরে আব্দুল্লাহ নোমান, আপনি লিখেছেন, গুনাহ করতে করতে আমার এখন কোনো ইবাদতে মনোযোগ আসে না এবং দিন দিন আমলের পরিমাণও কমে গেছে, কী করতে পারি, পরামর্শ চাই। ভাই আব্দুল্লাহ নোমান, আল্লাহ তালা মাফ করুন, গুনাহ বেশি করতে করতে এরকম একটা পরিস্থিতি হয় এবং এই পরিস্থিতিকে বাঁচার জন্য গুনাহ পরিহারের সংগ্রামে নেমে যেতে হয় এবং তাকোয়ার সংগ্রামে যখন আপনি নেমে যাবেন ইনশাআল্লাহ বিদিনে ইবাদতের স্বাদ আপনি পাবেন, আল্লাহর সাথে আপনার একটা সম্পর্ক সুনিবিড় হবে, সুগভীর হবে এবং ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর সাথে সুনিবিড় এবং সুগভীর সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করুন। আর সেই সাথে ইবাদতের স্বাদ আস্বাদন করার জন্য হালাল উপার্জনের বিষয়টিকে শেয়ার করা দরকার, বিশেষ করে চোখের জেনা, চোখের গুণা, চোখ দিয়ে হারাম জিনিস দেখা, পুরুষ নারীদেরকে, নারীরা পুরুষদেরকে দেখে অবৈধ যে স্বাদ নেওয়া, এটা থেকে আমাদের বেঁচে থাকার সংগ্রাম করা উচিত। এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ইবাদতের স্বাদ কিছুটা হলেও পাবো, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।